ওয়েলকাম স্টুডেন্ট আজ আমরা ক্লাস টেন ফিজিক্যাল সায়েন্সের চ্যাপ্টার নাম্বার ফাইভ লাইটের লেকচার নাম্বার ফোর এসেছি তোমরা যদি আগের লেকচারগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই প্লেলিস্ট লাইট ইন বেঙ্গলি অথবা ক্লাস টেন ফিজিক্যাল সায়েন্স ইন বেঙ্গলি বলে আমার চ্যানেলে প্লেলিস্ট থাকবে সেই প্লে গিয়ে তোমরা পরপর ভিডিওগুলো দেখে আমাদের লেকচারটা কন্টিনিউশান করবে আর তোমরা যদি কেউ নতুন এসে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব তার সঙ্গে লাইক শেয়ার করতে ভুলবে না বন্ধুদের সঙ্গে এবং কমেন্টের মাধ্যমে জানাবে যে আমাদের ভিডিওগুলো কেমন লাগছে আর কোনো সাজেশন থাকলে অবশ্যই সেটা কমেন্টে বলবে আমরা আজকে শুরু করছি কাঁচের স্ল্যাবের গঠন স্ট্রাকচার অফ গ্লাস স্ল্যাব তাহলে দেখো যে গ্লাস স্ল্যাবটা দেখতে আমাদের কীরকম হয় অনেকটা তুমি যদি বলো যে আমাদের এই একটা স্ল্যাব অর্থাৎ রকম টাইপের তাই না যে একটা তল এইদিকে একটা তল থাকে এইদিকে একটা তল তাহলে দুটো তল তাই তো আর এই সাইডে একটা এ সাইডে একটা এ সাইডে একটা এই সাইডে একটা তাহলে টোটাল আমাদের যে দেখতে কীরকম হয় আয়তাকার তাই না তাই এই আয়তাকার ছবিটা আমরা যদি আমরা এবার ছবিটা করে দেখি কীরকম হচ্ছে যে এরকম দেখতে হবে আমাদের স্ল্যাবটা তাহলে এই স্ল্যাবে যদি আমরা দেখি তাহলে দেখো যে এদিকে আমরা এবার নামকরণটা করে নিই তাহলে বলতে আমাদের সুবিধা হবে তাহলে নামকরণ এ বি সি ডি ই এফ জি এইচ তাহলে যে আমরা কাঁচের স্ল্যাবটা পাচ্ছি সেই কাঁচের স্ল্যাবটা আমাদের দেখতে কীরকম হচ্ছে আয়তাকার হচ্ছে এবং এখানে আমরা যদি দেখি তাহলে ওপরের তল এবং নিচের তল পরস্পরের কীরকম থাকে সমান্তরাল থাকে তাহলে এই যে দুটো সমান্তরাল থাকে এই দুটো তল কীরকম থাকে মসৃণ এবং আয়তাকার এই স্তল দুটোকে আমরা বলে থাকি প্রতিসারক তল তাহলে প্রতিসারক তল আমরা কাকে বলছি যে ওপরের তলটা এবং এই নিচের তলটা এই দুটো তলকে আমরা বলছি প্রতিসারক তল তাহলে আমরা এবার ছবি নামকরণটা করে দেখালে সব থেকে বেশি ভালো বোঝা যাবে তাহলে আমরা নাম দিচ্ছি এইচ জি এই যে যে একটা আয়তাকার এই আয়তাকার তলটা আমার তার মানে উপরের তলটা গেলো উপরের তলটা তার সঙ্গে এই যে নিচের তলটা নিচের তলটাকে আমি বলছি এ ই এফ ডি তাহলে এই দুটো তল আমাদের কি হবে প্রতিসারক তল প্রতিসারক তল তার মানে কি যে ওপরে একটা লাইট এখানে যদি আপাতত হয় সেই লাইটটা এর মধ্যে মাধ্যমে প্রতিসারিত হয়ে দ্বিতীয় কাঁচের মধ্যে ঢুকবে কাঁচ থেকে আবার বায়ুর মাধ্যমে প্রতিসারিত হতে পারবে এইবার আমাদের এই জায়গায় যদি আমরা লক্ষ্য করি যে প্রথমে ধরো বায়ু থেকে একটা লাইট এসে আমাদের কাঁচের ওপরে ফলকে এসে পড়ল তাহলে এখানে কী ঘটনাটা ঘটবে তাহলে বায়ু থেকে এটা বায়ু বায়ু থেকে কাঁচের মধ্যে পড়ছে এটা কাঁচের স্ল্যাব আমি ধরছি এই ছবিটাকে আমরা এইভাবে কল্পনা করছি তাহলে এই কাঁচের স্ল্যাবের মধ্যে যদি বায়ু থেকে একটা লাইট আসলো এখানে আপাতিত হলো ও বিন্দুতে এসে আপাতিত হয়েছে ধরছি তাহলে ও বিন্দুতে যদি আপাতিত হয় তাহলে এখানে আমাদের একটা অভিলম্ব অঙ্কন করতে হয় তাহলে অভিলম্ব অঙ্কন করলে এখানে আমি এটা ইনসিডেন্ট ইনসিডেন্ট অ্যাঙ্গেল আই ঠিক আছে এবার এই ইনসিডেন্ট অ্যাঙ্গেল এবার এই জায়গায় যদি স্ল্যাবটা না থাকতো তাহলে কি হতো এই বরাবর যেত তাই না এই বরাবর চলে যেত কিন্তু এ কি হলো এখানে যেহেতু আমার এটা বায়ু আর এটা হচ্ছে কাঁচ মাধ্যম তাহলে আমরা বলতে পারি বায়ুটা লঘু আর এটা ঘন মাধ্যম তাহলে আমরা জানি যে প্রতিসরণের সময় লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যদি আলো আপাতিত হয় তাহলে তোমার যে বিন্দুতে বিন্দু থেকে প্রতিষ্ঠিত হচ্ছে সেই জায়গা থেকে কি হচ্ছে আলোটা আমার কিছুটা অবিলম্বে দিকে সরে আছে তা আমরা এই পথ বরাবর অ সে আর যাবে না সে কিছুটা এইদিকে বেকে প্রবাহিত হবে তাহলে এইভাবে বেকে ও এখানে প্রবাহিত হলো বেকে লাইটটা গেল তাহলে এই যে লাইটটা আমার বেকে গেল তাহলে এই জায়গায় গিয়ে আবার ঠিক একই রকম কন্ডিশন হচ্ছে দেখো এটা কাঁচ মাধ্যম থেকে আবার বায়ু মাধ্যমে যাচ্ছে তাহলে এই জায়গায় আমি কাঁচ মাধ্যম থেকে বায়ু মাধ্যমের মধ্যে কি হচ্ছে আপাতিত হলো তাহলে এখানেও আমরা ঠিক একই রকমভাবে অভিলম্ব অঙ্কন করবো তাহলে এটা আমাদের কি ইনসিডেন্ট অ্যাঙ্গেল হবে তাহলে এই ইনসিডেন্ট অ্যাঙ্গেলের পরে তাহলে এখান থেকে কি হবে লাইটটা আবার দেখো যে অভিলম্ব অঙ্কন করেছি তাহলে লাইটটা এই পদ বরাবর যাওয়ার কথা ছিল সে কি এই পদ বরাবর আর যাবে না তখন ও কি করবে এখানে এটা কাঁচ হচ্ছে ঘনমাধ্যম আর থেকে লঘু মাধ্যমে যাচ্ছে ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে লাইট যদি প্রতিষ্ঠিত হয় তাহলে কি রকম হয় অভিলম্ব থেকে দূরে সরে যায় তাহলে এই পদ বরাবর যার কথা ছিল সে এই পদ বরাবর না গিয়ে এই রকম পদ বরাবর বেরিয়ে যাবে তাহলে দেখো যে আমাদের এখানে দুটো কন্ডিশন হচ্ছে কাঁচের স্ল্যাবের মধ্যে যদি আলো ও তোমার হচ্ছে বায়ু থেকে কাঁচের স্ল্যাবে আসে তাহলে কি হচ্ছে অবিলম্বের দিকে সরে আসছে এবং কাঁচ থেকে যদি বায়ুর মধ্যে যাচ্ছে তখন আলোটা অবিলম্বে থেকে দূরে সরে যাচ্ছে কিন্তু এখানে আরেকটা কন্ডিশন আছে যে আলোটা এই বরাবর এসেছিল এসেছিলো যেটা ইনসিডেন্ট হয়েছিল আর যেটা এখান থেকে আবার বেরিয়ে যাচ্ছে তাহলে এই দুটো আলো পরস্পরের কি হবে সমান্তরাল হবে তাহলে এই লাইট দুটো কি হবে পরস্পরের সমান্তরাল আলো বেরিয়ে যাবে এই ধর্মটা আমাদের মনে রাখতে হবে ঠিক আছে এটা ইম্পর্টেন্ট যে আপাতিত আলোক আর প্রতিষ্ঠিত আলোক রশি স্ল্যাবের মধ্যে থেকে সবসময় আমার সমান্তরালভাবে বেরিয়ে যায় তাহলে কাঁচের স্ল্যাবের মধ্যে আমাদের যে বৈশিষ্ট্যটা সেই বৈশিষ্ট্যগুলো আমরা বুঝতে পারলাম তাহলে কাঁচের স্ল্যাবটা কীরকম হয় একটা আয়ত ঘনর মত টাইপের এবং আয়ত ঘন হচ্ছে দুটো তল ওপরের তল আর নিচের তলটা আমার প্রতিসারক তল হিসেবে কাজ করছে এবং ওপরের তলে আলো এসে আপাতিত হলে কাঁচের মধ্যে যখন যাচ্ছে তখন আলোটা কেছে অবিলম্বে দিকে সরে আসছে এবং কাঁচ থেকে যখন আবার বাইরে বেরিয়ে যাচ্ছে তখন আমার আলোটা কাঁচ থেকে মানে অবিলম্বে থেকে দূরে সরে যাচ্ছে এবং এই জায়গায় কি বৈশিষ্ট্য হচ্ছে যে আপাতিত আলোক আর এই জায়গাতে প্রতিষ্ঠিত আলোক রসি পরস্পরের সমান্তরাল আলোক্রসি রূপে বেরিয়ে যায় প্রিজমের গঠন স্ট্রাকচার অফ এ প্রিজম তাহলে প্রথমত প্রিজমের ডেফিনেশানটা কি যে দুটি ত্রিভুজ এবং তিনটি আয়তাকার তল দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ মাধ্যম মাধ্যমকে আমরা বলি প্রিজক তাহলে আমরা এবার যদি ছবিটা দেখি দেখবো কীরকম হবে যে দুটো ত্রিভুজ দুটো ত্রিভুজ আমরা প্রথমে কল্পনা করছি তাহলে এই ত্রিভুজ দিয়ে পরপর কী হবে দেখো প্রতিসারক তল হিসাবে কাজ করবে দেখো এখানে একটা ত্রিভুজ এখানে একটা ত্রিভুজ এবার এটার মাঝে যদি আমি এখানে দেখি তাহলে এটাও কি আমাদের ত্রিভুজের মতো হবে ঠিক আছে তাহলে আমি এখানে এটা নামকরণ করি যে এইখানে এটাতে নাম দিলাম এ বি সি এফ জি এইচ আই জে তাহলে দেখো যে এখানে দেখো এইটা আমাদের ত্রিভুজ এটাও আমাদের ত্রিভুজ তাহলে দুটো ত্রিভুজ এবং তল যদি দেখি তাহলে ত্রিভুজ দুটোকে আমরা কি নামকরণ দিয়ে দিই দু ত্রিভুজ আকার যে ক্ষেত্র ত্রিভুজ আকার ক্ষেত্র কি কি হচ্ছে আমাদের ই এফ জি তার সঙ্গে থাকছে এইচ আই জে তাহলে এই দুটো ত্রিভুজ ত্রিভুজকে পরপর রেখে তাদের দেখো ওপরে শীর্ষবিন্দুদয়ে যোগ করেছি যোগ করলে এখানে আমাদের আবার তিনটে আয়তাকার তল আছে এই একটা আয়তাকার তল তার অপোজিটে এই বরাবর এই বরাবর একটা আয়তাকার তল আবার এইটা দিয়ে এই দিকে এই বরাবর একটা আয়তাকার তল তাহলে আয়তাকার ক্ষেত্র তল বা ক্ষেত্র কি কি হচ্ছে যে এফ ই এইচ আই তার সঙ্গে জে এইচ মানে ই জি জে এইচ এটা তার সঙ্গে আবার থাকছে এই নিচের তলটা তাহলে এফ আই জে জি ঠিক আছে তাহলে আমাদের দেখো যে ত্রিভুজের গঠন অর্থাৎ ত্রিভুজের ডেফিনেশান আমরা বলেছিলাম যে দুটি ত্রিভুজাকার এবং তিনটি আয়তাকার তল দ্বারা সীমাবদ্ধ শস্য প্রতিসারক মাধ্যমকে আমরা কি বলি পিজম। তাহলে এখানে আমাদের দুটো ত্রিভুজ আর একটা দুটো তিনটে তিনটে তল আমার আয়তাকার তল দ্বারা এটা হচ্ছে একটা শস্য প্রতিসারক তল তাহলে একে আমরা কী বলবো পিজম তাহলে এখানে আমি তাহলে পিজম যদি বলতে পারি তাহলে এফ জি জে এইচ তাহলে প্রিজমটা আমি কাকে বলবো এফ জি তার সঙ্গে আমরা এখান থেকে পাচ্ছি জে এইচ আয় তাহলে এটা হচ্ছে কি আমাদের পুরো প্রিজমটা ঠিক আছে তাহলে প্রিজমের মধ্যে আমরা এখানে দুটো তিবুজাকার ক্ষেত্র পেয়েছে তিনটে আয়তাকার ক্ষেত্র পেয়েছে এই যে দুটো তিবুজাকার ক্ষেত্র এবং আয়তাকার ক্ষেত্র এর মধ্যে আমাদের প্রতিসারক তল হিসাবে দুটো তল কাজ করে দুটো আয়তাকার তলই আমাদের প্রতিসারক তল হিসাবে কাজ করে সেটা কি যে এই দিকের তলটা আর এই ওপরের তলটা আমাদের প্রতিসারক তল হিসাবে কাজ করে প্রতিসারক তল তাহলে আমি বলতে পারবো এই দুটো তলকে আমরা কোনটা বলেছি এই দুটো তল তাহলে এই দুটো তলই আমাদের হচ্ছে প্রতিসারক তল হিসেবে কাজ করছে ঠিক আছে তাহলে আমাদের যে প্রিজম প্রিজমের গঠনটা আমরা তাহলে বুঝতে পারলাম প্রিজমের গঠন কীরকম হলো যে দুটো ত্রিভুজ আর চার তিনটি আমাদের আয়তাকার তল দ্বারা গঠিত একটা শস্য প্রতিসারক মাধ্যম এবং এর মধ্যে আমাদের দুটো তল হচ্ছে প্রতিসারক তল হিসাবে কাজ করছে অর্থাৎ আমি বলতে পারি যে লাইট যদি এই দুটো প্রতিসারক তলে যে কোনো একটাতে এসে আপাতিত হয় অপর প্রতিসারক মাধ্যম দিয়ে ও বেরিয়ে যাবে তাহলে যদি কথা কথা বলি যে এই তলে এসে লাইট আপাতিত হলো তাহলে এই তলে এসে লাইট আপাতিত হলে এই অপোজিট দিকে এই তল দিয়ে হবে বেরিয়ে যাবে আবার ওই দিকে আসলে এই দিক দিয়ে লাইটটা প্রতিষ্ঠিত হয়ে বেরিয়ে যাবে ঠিক আছে তাহলে এইবার আমরা প্রতিসারক তল আমরা বুঝতে পেরেছি এবং এই জায়গা থেকে এই যে দুটো প্রতিসারক তল এদের মধ্যে যে অ্যাঙ্গেল করে সেই অ্যাঙ্গেলটাকে আমরা বলে থাকি প্রতিসারক কোন ঠিক আছে বা এটাকে আমরা সংক্ষেপে প্রিজম কোণ বলি তাহলে প্রিজম কোণ কি প্রিজম কোন সেটা কি হলো যে আমাদের যে প্রতিসারক তল এই উপরের তলটা আর এই দিকের তলটা তাহলে মিলে যে কোনটা করেছে সেই কোনটা কত এটা হবে এই কোনটা বা আমি এই কোনটা বলতে পারি এই কোনটা বলতে পারি তাহলে প্রত্যেকটা কি সমান তাহলে এই কোনটা আমাদের কি হবে যে প্রতিসারক কোন এবং এই প্রতিসারক কোনকে আমরা সংক্ষেপে বলে থাকি প্রিজম কোন তাহলে প্রতিসারক কোন আমাদের কি হচ্ছে কোন সি ইকোয়াল টু কোন এফ ইজি টু কোন আই এইচ জে যে কোনো একটাই আমার সবগুলো কি সমান তাহলে আমরা যে কোনোটাকেই বলতে পারো প্রিজমের প্রতিসারক কোন বা প্রিজম কোন মুখ্যছে হচ্ছে মুখ্যছেদ মুখ্যছেদ কাকে বলছে যে প্রিজমের প্রান্তরেখার সঙ্গে লম্বভাবে অবস্থিত যে কোনো সমতলকে আমরা বলবো প্রিজমের মুখ্যছেদ তাহলে প্রিজমের প্রান্তরেখার সঙ্গে তার মানে এইটা যদি আমি প্রান্তরেখা বলি এর সঙ্গে লম্বভাবে অবস্থিত যে কোনো তলকে লম্ব ব্যবস্থিত যে কোনো সমতলকে তাহলে আমরা যদি দেখি এর সঙ্গে লম্বভাবে কি এটা এই তলটা থাকতে পারে এখানে অন্য কোনো তল যদি আমি সমতলভাবে ভাবি তাহলে সেটাই কি হবে তার মুখ্যছেদ তাহলে আমাদের এই ছবি অনুযায়ী এ বি সি আমাদের কি হবে মুখ্য ছেদ কারণ এই প্রান্তের সঙ্গে এটা কি আছে আমার লম্বভাবে আছে তাহলে আমাদের এখানে এ বি সি কি হবে ছেদ হবে এ তলটা হচ্ছে কি আমাদের মুখ্য ছেদ ঠিক আছে এছাড়া এখানে প্রিজমের ভূমি প্রিজমের ভূমি কোনটা বেস অফ প্রিজম প্রিজমের ভূমি প্রিজমের ভূমি বা বেস অফ প্রিজম সেটা কোনটা বলছে যে আমাদের দুটো প্রতিসারক তল পেয়েছে দুটো প্রতিসারক তল ছাড়া তৃতীয় যে আয় যে তলটা অবস্থিত থাকলো সেই তলটাকে আমরা বলবো কি তার ভূমি তাহলে এইটা আমার কি হলো ভূমি এই তলটা আমার হচ্ছে ভূমি তাহলে ভূমি তলটাকে আমরা কী নামে করেছি যে এফ আই এফ আই জে জি এফ আই জে জি এই তলটা হবে কি আমার ভূমি পিজমের বেসব ভূমি অর্থাৎ পিজমের দুটি প্রতিসারক আয়তাকার তল ছাড়া অপর যে তলটা অবস্থিত সেই তলটাকে আমরা বলে থাকি পিজমের ভূমি তাহলে আমাদের দেখো যে কাঁচের স্ল্যাব এবং প্রিজম গঠন সম্পর্কিত আমরা সম্পূর্ণটা বুঝতে পেরেছি নেক্সট ভিডিওতে আমরা কাঁচের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণ কিভাবে হবে প্রিজমের মধ্যে দিয়ে কী করে প্রতিসরণ হবে সেটা দেখব ঠিক আছে আর আমার চ্যানেলটা যদি এখনও তোমরা সাবস্ক্রাইব না করো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটা প্রেস করো যাতে ভিডিও আপলোড করলে তোমরা জানতে পারো নোটিফিকেশনের মাধ্যমে আর যদি তোমরা এখনও আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন না হয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা দেখো যে ডেস্টিশানে আমাদের ক্লাস টেন ফিজিক্যাল সায়েন্সের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে সেখানে তোমরা জয়েন হয়ে যাও এবং তোমাদের বিভিন্ন রকম প্রবলেম বা কোন চ্যাপ্টারটা পড়তে ইচ্ছে করছে তোমরা সেখানে জানালে আমি সেই চ্যাপ্টারটা ভিডিও আপলোড করতে শুরু করব থ্যাংক ইউ ফর ওয়াচিং